السلام عليكم শৌখিন মৎস্য শিকারীর উদ্যোগে যে মাছ ধরার উৎসব শুরু হয়ে গেছে আসলে মাছ ধরার যে উৎসব শুরু হয়ে গেছে অনেকে অনেক ধরনের মাছ ধরতেছেন অনেকে অনেক মাছ পেয়েছেন দেখাচ্ছি যে আসলে এটা এই শৌখিন মৎস্য শিকারীর উদ্যোগে এই মাছ ধরা হয় আসলে দেখা যাচ্ছে যে নারী পুরুষ সকলে এই আনন্দ ভোগ করার জন্য আসছেন দেখাচ্ছি যে আপনাদের আসলে যেই শৌখিন মৎস্য শিকারীর উদ্যোগে যেই মাছগুলো ধরা হয় সেটাই কিন্তু দেখানো হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন যে অনেক মাছ কিন্তু আসছে অনেক দেখা যাচ্ছে যে সকলেই কিন্তু আসছে মাছ ধরার জন্য বিভিন্ন পেশাজীবী কৃষক শ্রমিক সকলেই মিলে আসছে দেখা যাচ্ছে যে এই দেখতেই পাচ্ছেন আসলে অনেকটি করে মাছ এই চালদার মধ্যে আসতেছে দেখতেই পাচ্ছেন যে আসলে অসংখ্য মাছ বিষয়টি আমরা জানাবো যে আরো যেসব পশ্চিম এলাকায় যে চায়না ডিয়ারি আছে এই সম্পর্কে আলোচনা করব আমরা যে ধরনের বিলগুলো আছে দেখা গেছে যে আমরা সাতে থেকে আটটা বিলের তথ্য আপনাদের দিব যে আসলে এইসব বিলে মাছ কেন হয় না কৃষক কেন পুকুর নিয়ে এভাবে মাছগুলা ধরতেছেন সেটাও আমরা একটু জানাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সকলেই সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন যে আসলে নারী পুরুষ সকলেই কিন্তু আসছেন দেখি তবুও
আপনাদের দেখাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যে নারী পুরুষ সকলেই কিন্তু আসছেন এখানে দেখা যায় যে শিশু সহ অনেক নারী পুরুষ এখানে আছেন এই মাছ ধরার আনন্দ উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন যে আসলে অনেক আনন্দ করতেছে অনেক অনেক আনন্দ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো নাম কি ভাইজানের মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নজরুল ইসলাম চৌধুরী ভাই আপনি তো আসলে দেখা যায় যে আমি আপনার অনেক ভিডিও করেছি অনেক বিলে অনেক পুকুরে গিয়েছি যেহেতু আপনাদের কিছুদিন পর পরই আপনাদের যেই মৎস্য শিকারী যারা আছে বিভিন্ন পেশাজীবী কৃষক শ্রমিক সকলেই কিন্তু আপনার অপেক্ষায় থাকে বা আপনি পুকুর বিভিন্ন জায়গায় ধরেন আপনারা এটা কিভাবে ধরেন বা আপনারা বিলে কেন যান না আমি গেছে ভিডিওতে আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি এটা একটু আজকে বলবেন আসলে আমরা শৌখিন মৎস্য শিকারী কয়েকটি থানা নিয়ে এই সমিতিটা সংগঠিত হয়েছে জি জি আমরা খালে বিলে মাছের যায় কিন্তু মাছ পাই না আচ্ছা আচ্ছা খালে বিলে মাছ পাই না একটা কারণে সেটা চায় না দেরি মাধ্যমে এবং গ্যাস ট্যাবলেট এবং কারেন্টের শর্তে মাছগুলো সব মা মাছগুলো আগে মেরে ফেলে আচ্ছা আচ্ছা যার ফলে খালে বিলে না যাওয়াতে যেমন আমি উল্লেখ করতেছি যেমন ডাদার বিল আন্দে বিল জি জি আনা দকাইডাল জি জি ভিয়াল বিল জি জোড়ি বিল রাখা আমরা বিল গুলাই যা আছে সেগুলা পাড়ায় ভরপুর সেখানে ছিপ জাল দিয়ে মাছ মারার মতো উপযোগী নাই এবং যদিও মাছ মারতে যায় খুব কষ্ট করে পানা পরিষ্কার করে মাছ মারতে হয় এবং মাছ মারতে গেলে মাছ পাওয়া যায় না তার কারণ হলো চায়না ডেয়ারি আচ্ছা যে চায়না ডেয়ারি আপনারা চাচ্ছেন যে আপনাদের বিভিন্ন যে আপনাদের তিনটা থানার মধ্যে যেমন মোটামুটি আপনারা বিলগুলা বান্না চারটার মধ্যে যেমন আপনি গাডাল থানা আছে যেমন সখীপুর থানা আছে কালিহাতি আছে আর কোন কোন থানায় বিলগুলা বান আপনারা আমরা বিভিন্ন জায়গায় যেমন শিকদার বিল আছে তারপরে আপনারা বলদির একটা বিল আছে জি জি আচ্ছা যেমন বলদি বিল কে এটা আপনাদের কোন থানায় পড়ছে একটু আমার জানা কালিহাতি থানায় পড়ছে কালিহাতি থানা আচ্ছা আপনার যে বিলগুলো বান সবই কি আপনার কালিহাতি থানা না কোন কোন থানার মধ্যে কালিহাতি এবং সখীপুর জি বাসাল জি এই বিলগুলো আর কোন কোন থানায় আপনারা বিলগুলো বাইতে যান আমরা অনেক দূরে যেমন ধামরাই যাই জি জি এবং প্লাস পাবনা যাই পাবনা ওদিকে গিয়ে আমরা মোটামুটি মাছ মারতে পারি এবং মাছ পেয়ে মজা আচ্ছা আচ্ছা আপনি পাবনাতে কি কোনো চায়না ডেয়ারি আছে কি নয় পাবনা তো চায়না ডেয়ারি আছে ব্যাপক ব্যাপক চায়না দিন সর্বোচ্চ বেশি ওই দিকে জি জি মানে হাজার হাজার হিসাব না যে এক একটা বিল বিশাল বড় আচ্ছা বলি আর একটা কথা বলি যে আপনারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন বিলে যেমন আপনারা যান ওইখানে আপনাদের কোন থানা পর্যায়ে আপনাদের কোন সহযোগিতা চায়না ডেয়ারি সম্পর্কে চাইছেন কিনা বা তারা আপনাদের সহযোগিতা করছেন কিনা না আমাদের প্রশাসনিক ভাবে এখনো আমরা সহযোগিতা পাই নাই মাঝে মধ্যে টিভিতে খবর দেখতে পাই অমুক জায়গায় চায়না ডেয়ারি মানে
পরে ছাই করে বর্ষণ করে দিয়েছে জি 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 এবং আমরা প্রশাসনের দাবি করব এইটুকুই যে আসলে চায়না দেয়ারিগুলো উচ্ছেদ করতে হলে আমাদের সহযোগিতা নেবেন আমরা আপনাদের সাথে সহযোগিতা করব এবং চায়না দেয়ারি যাতে ভবিষ্যতে না থাকে সেজন্য সার্বিক সহযোগিতা প্রশাসনকে আমরা করব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে একটু উদ্যোগ নিলে আমরা আসলে আপনাদের প্রতি মানে চায়না ডেয়ারিগুলো উৎখাত করা যাবে আর কি এটা আরেকটি কথা বলি যে আপনি যেহেতু বৃহত্তম সংগঠন আপনাদের শৌখিন মৎস্য শিকারী যারা আছেন আপনাদের আপনি একদিন বলেছিলেন যে 10,000-এর ঊর্ধ্বে আপনাদের লোক রয়েছে এখানে বিভিন্ন জায়গায় থেকে আপনারা পুকুর ধরে টিকিট বিক্রি করেন বা টিকিট আপনার টিকিটই কি আপনারা ব্যবসা করেন কিনা না আমাদের কোনো টিকিটের ব্যবসা নাই কোনো ব্যবসাটা আমাদের কোনো দুর্নীতি নাই জি জি মনে করেন একটা পুকুর ক্রয় করলে পরা যদি 1,00,000 টাকা কিনি তাহলে মনে 50টা জাল পড়লে প্রতিটা 2,000 টাকা 2,000 টাকায় ওইভাবেই ওইভাবে আচ্ছা আরেকটা কথা বলি যে যদি যেহেতু আপনাদের বৃহত্তম শৌখিন মৎস্য শিকারী সংগঠন রয়েছে আপনারা আপনাদের কাছ থেকে যদি কোনো রকম টিকিট যে কোনো জায়গার লোক নিতে চায় আপনারা বিক্রি করেন কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই টিকিট বিক্রি করবো কোনো লোক যদি আমাদের কাছে আসে বিক্রি করব আর মৎস্য চাষি ভাই যারা আছে তাদের পুকুর আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমি এখনো আবার বলতেছি যারা মাছ চাষ করেন জি জি মাছের কাছ থেকে যে টাকাটা পাবেন আমাদের কাছে নগদ টাকা দিয়ে কিন্তু আমরা পুকুরে মাছ পাচ্ছি আচ্ছা আচ্ছা সেটাই বলতে চাইছিলাম যে যদি যদি কেউ যদি কোনো মাছ চাষি যদি আপনাদের কাছে পুকুর বিক্রি করতে চায় তাহলে আপনারা নেবেন তো যে কোনো জায়গায় অবশ্যই অবশ্যই নিব অবশ্যই আর যারা টিকিট কিনবে আপনাদের কাছ থেকে তাদের কাছে তো অবশ্যই বিক্রি করবেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দেন দেখা গেছে যে অনেকের নাম্বার জানে অনেকেই জানে না আমার মোবাইল নাম্বারটা হলো মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী জি জি 01727272703 03 26 26 11 11 এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে পাওয়া যাবে ইনশাআল্লাহ যাই হোক নজরুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাবো যে আরো কিছু মাছের চিত্র এদিকে অনেক কৃষক অনেক শ্রমিক বিভিন্ন পেশাজীবী যারা আছেন তারা কিন্তু মাছ ধরতেছেন দেখতেই পাচ্ছেন যে আসলেই তবুও দেখাবো যে আসলেই কেমন মাছ আছে কেমন মাছ পাইছেন একটু দেখাবার জন্য আপনাদের চেষ্টা করব যেমন বিয়াল কুমলি বিল সম্পর্কে যদি বলি যে দীর্ঘ দিন ধরে কিন্তু কোনো রকম এক প্রকার ঝুঁকির মুখেই রয়েছে বিয়ালবাসী দেখতেই পাচ্ছেন যে ওইদিকে একটি ধোঁয়া উঠতেছে এটা কিন্তু বালু তোলার একটি লেজার এরকম কয়েকটা লেজারই রয়েছে এলাকায় আমি দেখাচ্ছি যে মাছ ধরবে তো দূরের কথা এই দেখেন যে এই যে অসংখ্য পরিত্যক্ত জায়গাগুলো পড়ে আছে এগুলি দিয়ে দেখা যায় যে এরা নামতেও পারে না সাহস পাচ্ছে না এটাই সমস্যা দেখেন যে মাছ তো ধরবে দূরের কথা আর চায়না ডেয়ারির তো কোনো কথাই নেই যদি দেখাই যে আসলে এই বিয়াল বিলটা কিন্তু অনেক বড় তবুও বিলে মাছ ধরতে পারে না আসলে দেখতেই পাচ্ছেন যে অনেক পরিত্যক্ত জায়গা পড়ে আছে এরা চাষবাসও করতে পারে না এটা নিয়ে আমি একটি প্রতিবেদন করব পরে আজকে শুধু বিলগুলো আপনাদের দেখাচ্ছি জানাচ্ছি যে এত বড় বিল কেন মানুষ এইখানে নামে না কেন এত জায়গা জমি পতিত পড়ে আছে এই সম্পর্কে পরে একটি প্রতিবেদন আপনাদের দিব এবং জানাবো এলো বিয়াল বিল এটা
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? আমার নাম মোশাররফ হোসেন। মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই, আপনারা তো দীর্ঘদিন ধরে পুকুর বিভিন্ন জায়গায় কিনেন, টিকেটে পান, তাতে আজকে পুকুর কত টাকা দাম ছিল, কত টাকা বিক্রি করছেন বা কতগুলো মাছ পেয়েছেন? আজকে টিকেটের মূল্য ছিল 3000 টাকা। 3000 টাকা, হ্যাঁ। আমরা 30 কেজি প্লাস মাছ মারছি। 30 কেজি? আপনারা কি এক টিকেট নাকি দুই টিকেট? একটা টিকেটে 30 কেজি পেয়েছেন, তাতে আপনারা কি খুশি না বাজার? আমরা খুশি, আসলে অনেক খুশি। 3000 টাকায় যদি 100 টাকা কেজি মাছ পাওয়া যায় তাহলে তো সবারই খুশি থাকার কথা নাকি? অনেকে কিন্তু 50 কেজি পর্যন্ত পাইছে, এটা দেখছেন কিনা? দেখছেন। আরো যদি কোনো জায়গায় পুকুর হয় আপনারা টিকিট নেবেন কিনা? অবশ্যই নেবেন। ধন্যবাদ মোশাররফ ভাইকে। মধ্য আড়াই পাড়া থেকে 1.5 কিলোমিটার এখান থেকে। এখানে আপনারা কত টাকা টিকিট ধরেছেন? এখানে আমরা 3000 টাকা প্রতি জাল প্রতি 3000 টাকা। 3000 টাকা, তাতে আপনারা যে মাছ পাইছেন কয় কেজি করে হবে এখানে? আসলে তো ভাবে লিগেল মাপা হয় না, তারপরে অনুমানিক 30 কেজি মতো হবে ইনশাআল্লাহ। 30 কেজি, 3000 টাকায় 30 কেজি মাছ, তা থেকে আপনারা খুশি না বাজার? আলহামদুলিল্লাহ, আসলে অনেক খুশি। মাছ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাছ হলে আউশের বিষয়। জি জি জি, তাতে আপনারা খুশি নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি। সকালে আইসা তো আমাদের পরিবেশটা তেমন ভালো ছিল না। জি জি, সেই সময় ভাবছিলাম যে হয়তো যে পুকুর কিনে হয়েছে 90000 টাকা দিয়ে হয়তো পানি বা ছাড়ার মনে হয় মাছ পাওয়া যাবে না। কিন্তু এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবার মুখে হাসি, সবাই খুশি, সবাই 20 কেজি 25 কেজি সবাই সামথিং পাইছে সব। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। কই থেকে আছেন আপনি? সাবলাপার কুতুবপুর থেকে। সাবলাপার কুতুবপুর থেকে। কত টাকা টিকিট ধরছিলেন আপনি? 3000 টাকা। 3000 টাকা, কয়জনে? চারজনে। কিরকম মাছ পেয়েছেন? ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ। কয় কেজি হবে অনুমান? 18 কেজির মতো হবে। হ্যাঁ 18 কেজি, 18 কেজি বা 20 কেজি এরকম হইতে পারে নাকি? হ্যাঁ। তাতে আপনারা কি মাছ পেয়ে খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ, যা আছে কবে অনেক খুশি ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই জানেন? মোহাম্মদ জামাল হোসেন। জামাল হোসেন ভাই, আপনি কই থেকে আসছেন? এখানে আমার বাড়ি। এইখানে আপনার বাড়ি। এই যে আপনারা টিকিট ধরছেন মাছগুলা মারছেন, তাতে কয় কেজি করে হবে? 15-20 কেজি হবে। 20 কেজির মতন হবে, তাতে কত টাকা টিকিট আপনাদের? 3000 টাকা। 3000 টাকা, 3000 টাকায় 20 কেজি মাছ বা 18 কেজি মাছ, আপনার খুশি না বেজার? আমরা দুই টিকেটে মাছ মেরে ভাগ করে নিয়েছি, 20 কেজির মতো ভাগ পাইছি। আপনি 20 কেজি দুই টিকেটে? দুই টিকেটে তিনজনে, তিনজনে হ্যাঁ তিন ভাগ করছি, 20 কেজির মতন পাইছি। একক জনে 20 কেজি করে পাইছেন, মানে অর্থাৎ কত টাকা? 6000 টাকা। 6000 টাকা, 6000 টাকায় তিনজনে প্রতিজনে 20 কেজি করে মাছ, তাতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ আমরা খুশি, অনেক খুশি। তাতে আরো যদি পুকুরের টিকিট হয় আপনারা নেবেন কিনা? আমরা অবশ্যই নিব। অবশ্যই নেবেন, ধন্যবাদ। অবশ্যই নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ধরছে মাছেটি? জাম্বলতলা থেকে, তাতে আপনারা বেজান না খুশি? সকলেই খুশি ইনশাল্লাহ। অনেকে কিন্তু 40 কেজিও পাইছে একজনে, 50 কেজিও মারছে। আমি কিন্তু 40 কেজি পর্যন্ত পাইছি, অনেক অনেকের সাথে কথা বলেছি। আচ্ছা, তাতে যদি আরো পুকুর নেওয়া হয়, যদি এই যে আপনাদের সভাপতি এখানে আছে, বৃহত্তম সংগঠনের সভাপতি উনি, আরো যদি পুকুর নেয় আপনারা নেবেন কিনা? নেবেন। আচ্ছা যাই হোক, সভাপতি ভাইকে বলি একটু কথা বলি, যে যদি কেউ দূর দূরান্ত থেকে পুকুর বিক্রি করতে চায় আপনারা কিনবেন কিনা? আমরা যত দূরই হোক, জি জি, ভালো মাছ থাকলে আমরা অবশ্যই পুকুর কিনতে যাবো এবং পুকুর কিনবো। ধন্যবাদ ভাইজানকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? এই আলহামদুলিল্লাহ। আপনারা কিরকম মাছ পাইছেন আজকে? আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ পাইছি। কত টাকা টিকিট? 3000 টাকা। 3000 টাকা, কই থেকে আসছেন আপনারা? জুড় দিঘি থেকে আসছেন। জুড় দিঘি ফুলমালির চালা। আপনারা এই যে মাছগুলো পাইছেন কয় কেজি মাছ হবে? 40 কেজির মতো হবে একজাল। একজাল, একজালে 40 কেজি মাছ পাইছেন 3000 টাকায়। আপনারা কয়জন শেয়ার? চারজন। আপনারা তাতে খুশি নেবে যান? খুশি, খুশি, অনেক খুশি। তাতে যদি আরো পুকুর হয় আরো পুকুর নেবেন না? আরো নেবেন ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি।
আপনার তো অনেক দিন ধরে টিকেট ধরতেছেন বিভিন্ন জায়গায় আজকে যে আসছেন এই পুকুরের নামটা কি না আজকে পুকুরের নাম মাসিয়া পুকুরের মালিকের নাম হলো আজম আজম ভাই আচ্ছা আচ্ছা আজকে মাছ মেরে আমরা সন্তুষ্ট সবাই সন্তুষ্ট তাতে আপনি কত টাকা টিকেট ধরছেন 3000 টাকা টিকেট 3000 টাকা টিকেট কয়জন আপনার শেয়ার কয়জন শেয়ার আমরা টিকেট ধরছি হলো দুইটা জিজি আমরা দুইটা টিকেট মানুষ 10 জন 10 জন হ্যাঁ তাতে আপনার এই যে মাছগুলো পাইছেন তাতে এখানে কয় কেজি হবে এখানে 40 টা হলো একটু আপনি কোথেকে আসছেন বলেন জয়নাল ভাই ধন্যবাদ জয়নাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো নাম কি ভাই জানেন নজরুল ইসলাম নজরুল ইসলাম খান নাকি না না খান না আগে পিছে কিছুই নাই শুধু নজরুল ইসলাম ভাই আপনি কোথা থেকে আসছেন বড়চনা চটানপাড়া থেকে আসছেন তাতে আপনারা যে টিকিট ধরেছেন এটা কত টাকার টিকিট ছিল 3000 টাকার টিকিট আপনি কয় কেজি মাছ পাইছেন 30 কেজির মতো হবে 30 কেজি অনেকে কিন্তু 50 কেজিও পাইছে আলহামদুলিল্লাহ তাতে কি আপনারা খুশি না বেজার খুশি আছি ইনশাআল্লাহ সকলে খুশি আছেন ইনশাআল্লাহ আরো যদি কোনো পুকুর হয় আপনারা টিকিট নেবেন কিনা আর যদি কোনো কেউ পুকুর বিক্রি করতে চায় তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন কিনা হ্যাঁ করব ধন্যবাদ ভাইজানকে